এটা হলো পূজা করে হিন্দুরা, তো পূজা যে করে সেটা হচ্ছে বট গাছে শিকড় এবং গুড়ায় অনেক পরিমাণে সিঁদুর লাগানো আছে। তো আল-আমিন ভাই এই জায়গায় একটা বক্তব্য দিল আমাদের উদ্দেশ্যে, আমি এই বক্তব্যটা আপনাদেরকে শোনাইতে পারলাম না, মানে হুট করে তারা কথা নাই বাধা নাই টান মেরে বসে থাকে। আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেলাম আমরা আসলে আমিন মডেল টাউন যাওয়ার জন্য। তো এখন আমরা কাঠগড়া চৌরাস্তা বামে ঢুকে গেলাম, সামনে হচ্ছে হাজির মোড়, তারপর সামনে মণ্ডল পাড়া, এদিক দিয়ে আমরা চলে যাব হচ্ছে চটপটি মোড় দিয়ে দুসাতের দিকে যাব, শর্টকাট ওয়েতে যাব, যেহেতু এখন লাঞ্চ টাইম প্রচুর জ্যাম থাকবে রাস্তায়। তো কাঠগড়া জিরাবো থেকে যারা যাইতে চান চাইলে এই ভিডিও দেখে এই রাস্তায় যেতে পারেন, আসলে আমিন মডেল টাউন। তো ছোট ছোট মহল্লার রাস্তা, চিকন চিকন সরু অনেক, কিন্তু যেহেতু শিল্প এলাকা এটা প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে, সেই জন্য হচ্ছে এই কারখানার বড় বড় গাড়িগুলা এই রুটেই চলে, আর এই জন্যই আমাদের একটু জ্যাম কিংবা ভোগান্তি হয়। কিছু করার নাই, প্যারা নাই, সামনে হাসিদ যাচ্ছে, তার পিছনে আছি আমি, আমার পিছনে হচ্ছে আনোয়ার ভাই, আর হচ্ছে আনোয়ার ভাইয়ের পিছনে যে পিলিয়ন রাব্বি, মূলত এই ছোটোখাটো পিকনিক কিংবা মিনি পিকনিক যাই বলেন না কেন আজকের খাবারের ডোনার এই রাব্বি। তো এখন আমরা আসি হচ্ছে মণ্ডলপাড়া মোড়, আমরা সোজা যায় হাতের ডাইনে ঢুকে যাব, সামনে হচ্ছে চটপটির মোড়। বিশেষ করে এই জায়গায় চটপটির মোড় এই জন্যই নামটা হয়েছে যে এই জায়গায় চটপটি অনেক টেস্ট হয়, অনেক মানে বাজারের থেকে ভিতরে হওয়া সত্ত্বেও এই জায়গায় যে চটপটিওয়ালা আছে তার চটপটির এত পরিমাণে টেস্ট হয়, বিকাল দিকে বসে যেহেতু এখন পাবো না, তারপরও এত পরিমাণে টেস্ট হয় যে এই জায়গাটার নামটাই হয়ে গেছে চটপটির মোড়। তো আমরা এখন হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে যাব, জঙ্গল মানে হচ্ছে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে বাজার, আপনারা দেখতেছেন সামনে আরও বাজার আছে, আরও ছিল কিছুদিন আগে, কেটে ফেলানো হয়েছে, কারণ কেটে কেটে হচ্ছে ফ্যাক্টরি করা হচ্ছে, বাসা বাড়ি করা হচ্ছে, সামনে দেখতেছেন অনেক পরিমাণে হচ্ছে বাজার আছে। তো এই রাস্তাটা হচ্ছে ইটস সোলিং, একটু ভাঙা ভাঙাও আছে, ভালো কথা। আমার পিছনে হচ্ছে খোকন, আমাদের হেয়ার কাটিং মাস্টার, আর হচ্ছে আমাদের মার্কেটেই হেয়ার স্টাইলের দোকান ওনার ছেলেদের জন্য। তো আমার পিছনে আছে, আর হচ্ছে যে চটপটির মোড়ের কথা বললাম সেই জায়গায় আল-আমিন ভাই আমাদের জন্য ওয়েট করতেছে। তো হাসিব একটু তাড়াতাড়ি করেই চলে যাচ্ছে, কারণ আবার ওনারা হচ্ছে কি বলে এটাকে ইনস্ট্যান্ট, হাসিব আর হচ্ছে আল-আমিন ভাই ইনস্ট্যান্ট কিছু রেস দিবে ভিডিও সামনে, তা আপনারা দেখতে পারবেন। একদম চলে আসছি হচ্ছে চটপটির মোড়, পিচ ঢালাই রাস্তাটা দেখবেন সেটাই হলো চটপটির মোড়। তো ওই জায়গায় হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করতেছে আল-আমিন ভাই, ওই যে আল-আমিন ভাই হাসিব তারা একসাথে হয়ে গেল, আর থামবে না তারা, আমি একটু থামবো, আনোয়ার ভাই পিছনে ছিল উনি আসলো, কারণ এই রাস্তাটা উনি ওইভাবে চিনে, কিন্তু আমরা কোন দিক দিয়ে যাব অতটা ক্লিয়ার সে জানে না, সেই জন্য আমি একটু ওয়েট করে আনোয়ার ভাইরে নিলাম, তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিলাম। আমরা চারটা বাইকার যাচ্ছি, টোটাল আমাদের ম্যান পাওয়ার হচ্ছে চারটা বাইকে ম্যান পাওয়ার হচ্ছে 6 জন। আনোয়ার ভাইয়ের বাইকে তো রাব্বি প্লিয়ন, ইতিমধ্যে রাব্বি আনোয়ার ভাই আমার সামনে চলে আসছে, এই যে রাব্বির হাতে যে বলটা দেখতেছেন খাবার পাত্রটা, এটাই হচ্ছে গিয়া আমাদের আজকে খাওয়া দাওয়া কিংবা মিনি পিকনিক যাই বলি না কেন এটা।
তো আমরা এখন দুঃসাহেদের রোডে ঢুকে গেলাম, সামনে দুঃসাহেদ স্কুল অ্যান্ড কলেজ, তারপর আমরা দুঃসাহেদ বাজারে যাব সামনে, তারপর সোজা আমরা শর্টকাট ওয়ে চলে যাব। তো হাসিব আর হচ্ছে আলামিন ভাই তারা কথোপকথন কথাবার্তা বলতেছে, তারা কিভাবে ইনস্ট্যান্ট রেসটা দিবে, মানে হাসিব হচ্ছে থ্রিলারে গুনেন এই জিনিসটা শুনে হয়ে গেল তাদের, যে কথা বলতেছিলাম মানে এক্সুলেট হচ্ছে হাসিব, সে থ্রিলারে কোনোভাবেই আলামিন ভাইকে গুনায় ধরে না, মানে ইনস্ট্যান্ট কয় ভরে দিব। এই যে দুজনের রেস শুরু হয়ে গেল, যেহেতু এটা মহল্লার রোড এরকমটা চালানো অবশ্যই ঠিক হবে না এই জায়গায়, কিন্তু আসলে কিছু কিছু রাইডার আছে মানে না এত কিছু বিষয়টা এরকম, তো তারা টান দিয়ে চলে গেল সামনে রেস দিয়ে। আমি গতি বাড়াচ্ছি না, কারণ যেহেতু মহল্লার রোড এই জায়গায় কুকুর তারপর হচ্ছে গরু ছাগল মানুষ তো আছে, আর অটো রিক্সার কথা বললাম না, এই যে হুট করে দিয়ে দিল, কোনো ইন্ডিকেটর নাই, আর ইন্ডিকেটর কোথা থেকে দিবে, এই গাড়ির তো ইন্ডিকেটর নাই। তো এই হইলো বিষয়, তো আমরা সামনে দুঃসাহেদ স্কুল পাবো এই মোড়টা পার হইলেই। এবং এখানে বলে রাখা ভালো, এই রুট দিয়ে যারা আসতে চান রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে নার্সারি পাবেন। আমি এখনই যে বাগানটা অতিক্রম করতেছি একটা একটা বড় নার্সারি হাতের দুনো পাশে পাবেন, এই জায়গা থেকে আপনারা ফুল গাছ থেকে শুরু করে লেটাস পাতা আর অন্য অন্য অনেক কিছু এই জায়গায় আপনারা নার্সারিগুলোতে পাবেন, যেগুলো আমাদের প্রয়োজন। সামনে আমাদের দুঃসাহেদ স্কুল অ্যান্ড কলেজ, এই মোড়টা পার হইলে আমরা পাব। দেখেন এই যে হাতের ডাইনে যেটা দেখতেছেন, বামে যেটা, বামে তো হচ্ছে বাসা, এই যে বামে দেখেন ছোট বড় অনেক হচ্ছে নার্সারি আছে, যেরকমটা বলতেছিলাম দুঃসাহেদ স্কুল অ্যান্ড কলেজ আমরা পার হইলাম। এখন সামনে দুঃসাহেদ বাজার, এই দুঃসাহেদ বাজার থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে বাম দিয়ে হচ্ছে রাস্তা মেন রাস্তা, কিন্তু আমরা বাম দিয়ে যাবো না, যেহেতু লাঞ্চ টাইম প্রচুর পরিমাণে জ্যাম লাগবে, তো আমরা জ্যামে পড়তে চাই না। তো আমরা এখন সোজা যাব, তো দুঃসাহেদ বাজার থেকে বামে গেলে মূলত যেভাবে যাওয়ার রাস্তাটাই হলো দুঃসাহেদ বাজার থেকে বামে, কিংবা যারা হচ্ছে সাভার কিংবা বিস্ময়ের নবীনগর এদিক দিয়ে আসবেন তারা জাহাঙ্গীরনগর পার হইয়া, কিংবা যারা সাভার এদিক দিয়ে আসবেন তারা হচ্ছে আপনার রেডিও কলোনি পার হইয়া সামনে হচ্ছে সিএমডি মোড় পাবেন রাস্তা, ওই দিক দিয়ে হচ্ছে আশুলিয়া রোডে ঢুকে যাবেন, কিংবা আমরা এই জায়গা থেকে হাতের বামে গেলে হচ্ছে চারাবাগ বাজার। যেহেতু চারাবাগ চার রাস্তার মোড় প্রচুর পরিমাণে জ্যাম থাকে, এই জন্য হচ্ছে আমরা চারাবাগ যাব না। তো আমরা এই গলি দিয়ে, এটাও ইট সোলিং রাস্তা, এই রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, তারপর আমরা এই রাস্তায় আসলাম কারণ হচ্ছে আমরা শর্টকাটে যাব, আর এই রাস্তার ভিডিওটা আপনাদেরকে না দেখাইলাম, আমরা রাস্তাটা পার হয়ে চলে আসছি। এখন হচ্ছে সামনে চারাবাগ থেকে যে রুটটা আসছে, এই চারাবাগ থেকে কুমকুমারি বাজার, তো একদম আমরা কুমকুমারি বাজারের পাশে চলে আসছি, হাতের ডাইনে হচ্ছে কুমকুমারি বাজার, কুমকুমারি বাজার থেকে একটু সোজা সামনে যাওয়া হচ্ছে আশুলিয়া আমিন মডেল টাউন, ওই জায়গায় হচ্ছে আমরা যাব, তারপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো আল্লাহ চাইলে। তো কি খাওয়া দাওয়া করবো ওই জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন। তো এই কুমকুমারি বাজারটা পার হয়ে আমরা সম্ভবত, যেহেতু আমাদের সামনে আলামিন ভাই আছে উনি জানে কোন দিক দিয়ে ঢুকবে, সামনে হচ্ছে যেটা বললাম মেন গেট হচ্ছে আশুলিয়া আমিন মডেল টাউনের, তার আগে হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, এইটা মেন গেট। তো আমরা যে কোনো একটা দিয়ে ঢুকে যাব, দেখি সামনে আলামিন ভাই আসিব আছে কোন দিক দিয়ে তারা ঢুকে, সামনে আগাই। তো এই রাস্তাটাও প্রচুর পরিমাণে জ্যাম থাকে ম্যাক্সিমাম টাইম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা জ্যাম পাই নাই। তো এখন আমরা বামেই হচ্ছে যে মাঠটা দেখতেছেন, মাঠটার পরেই হচ্ছে
ড্যাফোডিল ইউনিভার্সিটি। তো দেখি এই গেট দিয়ে ঢুকে না সামনে আসলে আমিন মডেল যে মেইন টাউন মেইন গেট আছে সেই গেট দিয়ে ঢুকে। তো তারা ইন্ডিকেটর দিছে আলামিন ভাই, তার মানে হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি এইটার গেট দিয়ে আমরা কিংবা এইটার রোড দিয়ে আমরা ঢুকে গেলাম। এই জায়গায় বড় করে সাইনবোর্ড দিয়ে আছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। তো এখন সামনে থেকে আমরা পানি নিব, তারপর হচ্ছে তার সামনে আলামিন ভাই আর হচ্ছে আসিফ, একটা ফাঁকা রোড আছে যেটা হচ্ছে আসলে আমিন মডেল টাউনের এরিয়ার ভিতরেই পড়ছে। ওই জায়গায় তারা ইনস্ট্যান্ট একটা ডার্ক রেস দিবে এক্সব্লেড বনাম থ্রিলার হুন্ডা বনাম হিরো, দেখি কে জয়ী হয়। তো এই রাস্তায় প্রচুর পরিমাণে হচ্ছে অটো চলে এবং খুব রিক্সি রাস্তা, কারণ অটোগুলা তো জানেনি তারা এখন নতুন ডায়লগ দেয় যারা অটো চালায় ব্যাটারি চালিত, যে মামা খাড়া পিক আপ খাড়া টান, তাদের নাকি খাড়া পিক আপ খাড়া টান। তো বলতে না বলতে হাসিব এক্সব্লেড বনাম আলামিন ভাই হিরো থ্রিলার ইনস্ট্যান্ট রেস দিয়ে দিল, মানে হুট করে তারা কথা নাই বাধা নাই টান মেরে বসে থাকে। দেখেন আমার স্পিড হচ্ছে গাড়ির সাইডে আছে বর্তমান, তারপরও দেখেন ওরা চোখের পলকে কোথায় চলে গেছে। তো এইটাই হলো ড্যাফোডিল ইউনিভার্সিটি, হাতের বাম পাশে যেটা দেখতেছেন বাউন্ডারিটা, বাউন্ডারিটা অনেক ছোট এই জন্য যে এই রোডটা আগে অনেক নিচে ছিল যখন ড্যাফোডিল ইউনিভার্সিটি হয়েছে আরও অনেক কয়েক বছর আগে, কিন্তু এখন রুটটা উঁচা হওয়ার কারণে বাউন্ডারিগুলো ছোট হয়ে গেছে। এই গেটটাই হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির মেন গেট, সামনে এক নম্বর গেট আছে যেটা হচ্ছে হোস্টেল এবং যারা এই জায়গায় থেকে পড়ালেখা করে তারা ওই জায়গায় থাকে। তো সামনে থেকে আমরা হচ্ছে পানি নিব, কারণ আমরা খাবার ঠিকই নিয়েছি পানি নিইনি। ও এই কথা বলে রাখা ভালো, এই গেট ওয়ানে পাশেই গেলাম ডাচ বাংলা এটিএম বুথ আছে, যারা ডাচ বাংলার সার্ভিস নিতে চান আশেপাশে আসলে মডেল টাউন আসবেন কিংবা আসছেন কিংবা ভবিষ্যতে আসবেন, তারা ডাচ বাংলা বুথ ব্যবহার করতে পারেন। একদম একদম ড্যাফোডিল ইউনিভার্সিটি মেইন গেটের সাথেই হচ্ছে এই ডাচ বাংলার এটিএম বুথ। তো এই জায়গা থেকে আমরা পানি নিলাম, 2 লিটার 2 লিটার 4 লিটার পানি নিলাম। তো হাতের ডাইন পাশে যেটা দেখতেছেন এটাই হচ্ছে আশুলিয়া আমিন মডেল টাউনের এরিয়ার একটা অংশ। এই এরিয়াটা অনেক বড়, একদম এই রুট থেকে শুরু করে সামনে তুরাগ নদী পর্যন্ত যায় ঠেকছে, অনেক বড় এরিয়া একটা এরিয়া। আমরা হাতে সামনে যে হাতে ডাইনে ঢুকবো, এই এই হাতে ডাইনে যত রূপ দেখতেছেন টোটালটাই হচ্ছে আসলে আমিন মডেল টাউন। আপনারা বিভিন্ন অকেশনে কিংবা পিকনিক করার জন্য আসতে পারেন। তো আলামিন ভাই আর হচ্ছে এক্সব্লেড মানে আমাদের হাসিব ইনস্ট্যান্ট এই জায়গায় একটা ডার্ক রেস দিবে, দেখি তারা কে জয়ী হয়। তো দুজনে ছাড়লো, তো দেখা যাইতেছে এক্সব্লেড হুন্ডা আগায় গেছে হিরোর চাইতে। তো আমি একটু পিছিয়েই থাকবো শ্যুট করার জন্য, তো তারা অনেক আগায় গেছে। তো এখনও গেলাম এক্সব্লেড হচ্ছে আগায় আছে, হিরো হিরো থ্রিলার পিছনে আছে। তো শেষ পর্যন্ত দেখি ওই মাথা পর্যন্ত কে পৌঁছায় আগে। তো যেটা আমরা দেখলাম হিরো থ্রিলার এই জায়গায় গেলাম হেরে গেলাম, জিতে গেল হচ্ছে হুন্ডা এক্সব্লেড মানে আমাদের হাসিব। তো ইতিমধ্যে স্লোগান দিচ্ছে আমার পিছন থেকে স্লোগান দিচ্ছে হচ্ছে আমাদের খোকন সাহেব হেয়ার স্টাইলিস্ট, এক্সব্লেড এক্সব্লেড কয়া স্লোগান দিচ্ছিল। তো আমরা এখন সামনের দিকে যাব, সামনে যাই একটা নিরিবিলি জায়গায় বসবো,
যে দেখবো কোথায় বসে আমরা খাবারটা খাইতে পারি। যেহেতু দুপুর টাইমে আসছি, প্রচুর পরিমাণে রোদ, তো এই টাইমে লোকজনের জায়গায় খুব কমই আসে। বিকাল টাইমে লোকজনের পরিমাণ অনেক বেড়ে যায় এই জায়গায়, যারা ঘুরতে আসে কিংবা যারা ভ্রমণ প্রিয়সী আছে তারা। তো আমরা সামনে যাব, সামনে যাওয়ার পর আমরা দেখব কোথায় বসতে পারি। একটা সেওয়া জায়গা থেকে একটা সেওয়া জায়গা আমাদেরকে খুঁজতে হবে। তো আলামিন ভাই বলতেছিল সামনে একটা বট গাছ আছে অনেক বড়, তো দেখি ওইদিকে যাই। তো এই জায়গায় আমরা একটা জায়গায় চলে আসলাম। এই জায়গায় প্রচুর পরিমাণে লাল মাটি, আসলেও সাভার আশুলিয়ার মাটি এমনিতে লাল হয় প্রচুর পরিমাণে। তো আমরা ওই সামনে যে বট গাছটা দেখতেছেন, ওই বট গাছের এই জায়গায় যাব। তো আলামিন ভাই যেরকমটা বলতেছিল যে এই বট গাছের নিচে নাকি অনেক পুজো হয়, এবং বিশেষ করে হিন্দুরা বেশি পুজো করে থাকে এই বট গাছে। তো সামনে যায় দেখাবো আপনাদেরকে আসলে পুজো করার কোনো চিহ্ন এই জায়গায় আছে কিনা। তো প্রথমে আমরা এই জায়গায় গাড়িটা সিরিয়াল করে রাখলাম। তো হাতে নিয়ে দাঁড়ায় আছে খাবার রাব্বি, যে আজকে খাবারের ডোনার কিংবা এই প্রোগ্রামের ডোনার। তো দেখতেছেন একদম টকটকা মুরগি, মানে চিকেন ভুনা। তো যে কথা বলতেছিলাম, এটা হলো পূজা করে হিন্দুরা। তো পূজা যে করে সেটা হচ্ছে বট গাছের শিকড় এবং গুড়ায় অনেক পরিমাণে সিঁদুর লাগানো আছে। তো তাদের এটা একটা পুজো করার জায়গা। তো যেরকমটা শুনছিলাম কিংবা আশেপাশে যেরকমটা আছে, যে আশেপাশের বাড়িঘরগুলা কিংবা এই গ্রামের বেশিরভাগ বাড়িঘরগুলা হিন্দু, তারা এই জায়গায় পুজো করে। তো আলামিন ভাই এই জায়গায় একটা বক্তব্য দিল আমাদের উদ্দেশ্যে, আমি এই বক্তব্যটা আপনাদেরকে শোনাতে পারলাম না, খুবই দুঃখিত। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটু চক্কর দিলাম পুরা আশুলিয়া আমিন মডেল টাউনটা। তো এই জায়গায় আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির লোক নিয়েও আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা এবং নিরাপদ একটা জায়গা, বিকাল দিকে ঘুরতে পারেন। খারাপ মন থাকলেও দেখবেন ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে, কারণ পরিবেশটা অনেক ভালো, আর বিশেষ করে বর্ষাকালে আরও বেশি ভালো হয়, কারণ এই লেকগুলা পানিতে ভরা থাকে। তো আমরা ঘোরাঘুরি করলাম এবং হচ্ছে পুরো এরিয়াটা দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করতেছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো এই জায়গায় কয়েকটা বাংলো বাড়ি আছে ছোট ছোট, অনেক সুন্দর বাংলো বাড়িগুলো হচ্ছে ছোট ছোটই হয়। তো অনেক জায়গা, মানে বলার অপেক্ষা রাখে না, প্রচুর পরিমাণে অনেক বড়। তো এই ঘুরতে ঘুরতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, আপনারা দেখতে থাকেন এই আশুলিয়া আমিন মডেল টাউনের সৌন্দর্য। যদিও এই যা একটা অংশ আমি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এটা কলম এরিয়াটা অনেক বড়, আর এটার কাজ প্রক্রিয়াধীন চলমান আছে, ডে বাই ডে এটা কলম আরও সুন্দর হচ্ছে। আপনারা আসতে পারেন, আপনাদেরকে আসার দাওয়াত দিয়েই আমার এই কথা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
আল্লাহ হাফেজ। Beep beep.